বিআইবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে বেটা তুই এই জায়গায়, আর আমি তোরে সারা কলেজ তন্ন তন্ন করে খুঁজতেছি বেটা। আচ্ছা আজকে বছরের একটা স্পেশাল দিন, মনে কর অডিটোরিয়াম ভরা সুন্দর সুন্দর মায়া আর মায়া মুভিং বলো না কলেজে। ওই মনে কর পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঞ্জা মঞ্জা মাইরে আইসি, ইউনিফর্ম টন সব মাপ, অডিটোরিয়াম ভরা মনে কর যে সুন্দরী মায়ার ছড়াছড়ি, আর তুই বেড়া এই জায়গায় বইয়া রইছস। ভাই শোন, আমার এগুলো মোটেও ভালো লাগে না, অতিরিক্ত সাউন্ডে আমার মাথার প্রচন্ড পরিমাণ ব্যথা করে, এগুলো থেকে আমি দূরে থাকি সবসময়। মামা তুমি কিন্তু মিস করছো আজকে, চরম মিস। মিস করছি যেমনে কইতাছস কি জানি মিস করা বলাইছি। হ্যাঁ সাগর, মনে কর যে অডিটোরিয়ামের মধ্যে যদি যাইতি, মনে কর যে টানা কাটা হুর পরি শাড়ি টাড়ি পরা যে মায়েরা আসিল, মনে কর দেখে আমি নিজেই তো কনফিউজড হয়ে যাই বেটা, কোনটা তুই কোনটা ধরি, কোনটা ছাড়ি, কারে অফার করি। ওরে বাপ রে বাপ, হুর পরি। হ্যাঁ আমাদের বেসের মাইয়া আমি চিনি না, না হুর পরে একটা একটা হলো পেতনি পরি, বড় বড় পেতনি। তোমার ওইসবই ভালো লাগবে আমি জানি। ওই বেটা এই এতদিন তো দেখছোস মনে কর ইউনিফর্ম পরে বাচ্চা বাচ্চা স্কুল কলেজের মনে হচ্ছে কেমন, শাড়ি পরে আইসে পর মামা, মনে কর একটা সেই পিস। এসব ফালতু পেসেল বাদ দিয়া বাড়ি চলো, ঠিক আছে অনুষ্ঠানও শেষ, তোমার কলেজও ছুটি, সুন্দর মতো বাড়ি চলো। এই কি কি করছিস এখানে, ছবি তুলি মামা? তোর কি ছবি তুলি মামা? যাই দিক যাই। আরে মামা আজকে তো নবীন বড় একটা ছবি তুলতে। এই এই তুমি আমার ছেলেবেলা একটা ছবি তুলো তো মনে করো। হ্যাঁ মামা তুই টাকা তো মামা তুই টাকা তো পুরা একদম। এই কারা তুই কি আমার একটা ছবি তুলি যা দর মামা, তোরও কি নাও একটা নবীন বড় একটা ছবি তুলতে। এই যা তোমারও চান্স পেলে খালি ছবি তুলো, এটা করো এটা করো। আচ্ছা হল তোলাই কথা, এইসব কথা লাভ নাই, তুই এই জায়গায় একটু ব, আমি মনে কর যে দুই মিনিটের মধ্যে আইতেছি। যাও আমি ওয়েট করতেছি। শোনো তোমার কাছে তো ওই যে ঘর্ষিটি বেগম আছে না, ঘর্ষিটি বেগম তোমার কাছে ঘুরপড়ি লাগে বুঝো নাই, যাও বাসা দন যাও, তুমি গিয়ে সেটিং দিয়ে আসো, আমি আসছি এখানে বৈশা। যা সমস্যাটা কি একটু কবি, তোরে আমি ওই জায়গায় বসায় রাখলাম যে আমি দুই মিনিটের মধ্যে আইতেছি, আর কোনো খবর নাই, তন্ন তন্ন করে খুঁজতেছি আর উনি এই জায়গায় স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়ায় রয়েছে, সমস্যাটা কোথায়? কি রে হালায় কথা কয় নাকি, বুঝতো কারেন্টের শক তো খাইলি নি, কি হয়েছে তোর? দোস আমি শেষ। শেষ মানে প্রেমে পড়ছি।
তুই প্রেমে পড়ছস? তার প্রেমে পড়ছস? রুমালেশ মামা তোমার দিয়াই নেই হইব, ঠিক আছে? তুমি রুমালের প্রেমেই পড়বা, যাও প্রেম করো, প্রেম করো। আর ছাগল রুমালের না, রুমালের মালিকের। ও আচ্ছা, তাই নাকি মামা? কেমন মামা, দেখতে কেমন? দোস্ত কি কমু, আমি শেষ, আমি শেষ। তোরে আগেই কইছিলাম বেড়া, আজকে সব পুর পড়ে আইছে, চল মিষ্টি খাও, আমি অক্ষর মিষ্টি খাও, আয় চল। গান তো গাইছি, নবীনবরণ ছিল যে তাই আমার কপাল খারাপ, জ্বরা সারা সময় পেল না। অসুস্থ না থাকলে আজকে ঠিকই কলেজে যাইতাম, সুস্থ হও তারপর আবার কলেজে যাইব, তা তো জাম হই। কিন্তু তোর গান তো আর শুনতে পারবো না। কেন আমার গান শুনতে পারবো না? কেন, আমি কই ভাগে যাইতেছি, সারা দিন তো তোমার লগে চিপকেই থাকি, যখন খুশি তখন গান শোনাবো। তা তো শুনতে পারবোই, কিন্তু অডিটোরিয়াম ভর্তি এত মানুষের মাঝে গান শোনার কপাল তার হইল না। আমার তো খেয়ালই ছিল না। যাই হোক, তুমি মন খারাপ করো না, এখন তুমি রেস্ট নাও, আমারও খাওয়া দাওয়া করে আবার কোচিং এ যেতে হবে। আচ্ছা যা তাইলে, তুই ঠিক আছে, রেস্ট নাও। এটা কেমনে সম্ভব? তুই মায়ের চেহারা ভালো করে দেখোস নাই, এখন এই কলেজের হাজার খানেক মায়ের মধ্যে কেমনে তোর মনের মানুষকে খুঁজে বাইর করি? শোন দোস্ত, তুই চিৎকার করে ওই মায়াটার নামও জিজ্ঞাসা করতে পারতি, সুন্দরী তোমার নাম কি, তাইলেও একটা ব্যাপার ছিল, আমরা খুঁজে বের করতে পারতাম, সেইটাও করস নাই। তো তাহলে তুমি একটা কাজ করতা, চিল্লায় কইতা সুন্দরী তোমার নাম কি। আমি চিল্লাইতাম সুন্দরী তোমার নাম কি, আমার জন্য দাঁড়ায় ছিল তো, দাঁড়ায় থাকলে তো আমি নাম কে সবকিছু নিয়ে নিতাম। শোন, নাম জানি না তা ঠিক আছে, কিন্তু মেয়ের নামের প্রথম অক্ষরটা আমি জানি, মেয়ের নামের প্রথম অক্ষর জেড দিয়ে শুরু হয়, মানে জ দিয়ে শুরু হয়। মেয়ের নামের প্রথম অক্ষর আমি জানি। জেড দিয়ে আমাদের কলেজে অহরহ মেয়ে আছে, ঠিক আছে, ওইভাবে বের করা কখনো সম্ভব না। তারপরে মেয়েটা ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার, কোন ইয়ারে আমরা কিচ্ছু জানি না। আমি শুনছি বিপদে নাকি বন্ধুর পরিচয়, আর আমি বুঝতেই পারতেছি না যে তোরা কি আমার সাহায্য করতে আইছস নাকি আমার ভয় দেয় মাইরা ফেলতে আইছস, কোনো কিছু বুঝতেছি না। ও, আমরা তোমার সাহায্য করতেছি না, আমরা এগুলো কি করতেছি তোমার জন্য? কি সাহায্য করতেছি একটু কম আরে, কি সাহায্য করতেছস? আচ্ছা হুন, আমি কইতাছি, আচ্ছা তুই আমারে সিরিয়াসলি একটা কথা কহ, একটা কথা কহ, সেটা হলো তুই কি মাইরারে ফেস টু ফেস একবারও দেখোস নাই? দোস্ত, আমি তো তোর কইলাম এই মেয়েটারে আমি একবারও দেখি নাই, তোর আর কয়বার কমু, বারবারই তো কইতাছি আমি দেখি নাই, দেখি নাই, দেখি নাই। আচ্ছা মামা, আমি একটা কথা বলি এবার, আমাদের কলেজের নতুন একটা ম্যাডাম আসছে না, উনি কিন্তু কম বয়স, তারপর তার চেহারাটা অনেক সুন্দর, তুই দেখ ওই মেয়েটা আবার সে না। ওহে, ম্যানেজমেন্টের ওই ম্যাডাম? হ্যাঁ ম্যানেজমেন্ট। আরে মামা, ম্যাডাম তো মনে কর সেই কিউট। বাপরে, দাঁড়া বাবা কথা শোন, এটা ম্যাডাম না, এটা ম্যাডাম ছিলই না, আমি 100% শিওর এটা ম্যাডাম না। লাইসেন্স ভালো, ম্যাডামের নাম তো জাহানারা, জেড দিয়া শুরু। ম্যাডাম হইলে আমি অবশ্যই চিনতাম, আমাদের কলেজের ম্যাডাম, আমি চিনুম না এটা কোনো কথা কইলি তোরা? তোমরা বিরাট আলোচনা করতেছো বুঝছো, আমার মনে হইতেছে কি জানো, তোমরা আমার বন্ধু না আমার শত্রু, তোরা দুইটা আমার শত্রু বুঝছো, আমার প্রেমটা মাত্র শুরু হইছে, আমার প্রেমটা মাত্র শুরু হইছে, তোরা গলা টিপ আমার প্রেমটা শেষ করে দিতেছস, তোকে দুই জনের কাছে রাখছি। হ্যাঁ ব্যাট, ম্যাডাম আরো জোরে 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 ব্যাট, আমি তোরে বলি শোন, আমরা আলোচনা করি, মাপ চাইবো, ভালো লাগবে না, অনেক করছস, অনেক থাক তোরা, ধৈর্য খুবই কম বুঝছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখে যা, একটু পাগল বুঝছো। Thank you.
তোমাকে খুঁজে বের করব। তুমি আমার প্রথম প্রেম, এত সহজে আমি তোমাকে আমার থেকে যেতে দেব না। এর মধ্যে তোমার মনের মানুষ নাই, বাকি আছে হলো কমার্স আর আর্টস এর মায়ারা। তো এর মধ্যে খোঁজ খবর নিয়ে তোমার সুন্দরীর খুঁজে বের করতে হবে। তাহলে এই খোঁজটা আমার কে আইনা দিব? কত কিছুই তো বুঝতেছি না। অবশ্য ঠিক কইছস, খারাপ আইবা লই। আইডিয়া মামা পাইছি। কি আইডিয়া? ওই যে তোর একটা ক্লোজ ফ্রেন্ড আছে না মালিহা, তো ও তো কমার্সের মায়া, ওই তোর একটু হেল্প করলেই তো ঝামেলাটা চুকায় যায়। মামা ভালো কথা মনে করছস, এই কথা তো আমার মাথায় আয় নাই। কিন্তু দোস্ত ঝামেলা তো হইছে, ওই তো বহুদিন ধরে কলেজ যাইতেছে না। ওই বেটা মায়া খোঁজ খবর কিছু রাখস তুই, আমার কাছ থেকে খবর নিবি বেটা। মালিয়া তোর ক্লোজ ফ্রেন্ড, অথচ মালিয়া যে কয়দিন ধরে জ্বরে ভুগতেছে এই খবর তোমার কাছে নাই। হ তুই ঠিকই কইছস, মাইয়া গো খবর আমার কাছে থেকে নাই, আমার কাছে কইতে থাকবো মাইয়া গো খবর। আচ্ছা এক কাজ কর, চল ওর বাড়িতে চল, ওরে দেখা হই, অল্লাহ কথাও কই আহি, ঠিক আছে? এক কামে দুই কাম হইব, অসুস্থ মানুষ দেখা আহি, চল আমাকে প্ল্যান দাও থাকি, চল। আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই করব, আর বন্ধু বলে কথা হেল্প তো করতেই হইব। তুই যেটা করবি, আর্টস এবং কমার্সের যে মেয়েগুলোর জেড দিয়ে নাম শুরু, ওদের রোল নাম্বারটা তুই আমার ম্যানেজ করে দিবি, তারপরে বাকিটা আমরা ম্যানেজ করে নিব। হ্যাঁ, এ আর এমন কি, আমাদের সেকশনে তো মাত্র চারটা মেয়ের নামই জেড দেওয়া শুরু, ওদের নাম আর রোল নাম্বার আমি এখনই কাগজে লিখে দিতে পারবো। কি কস? আরে তাইলে কাজ তো অর্ধেক আগে হয়ে গেল বেটা। আচ্ছা তুই বয়, আর আগামীকালকে অন্য সেকশনের মেয়েদের রোল নাম্বার আমি ম্যানেজ করে রাখুনি, নিয়ে যাইস। এই নইলে আমার বান্ধবীর মতো বান্ধবী যা। ইস, এত পাগল হইছিস কেন? মুখের কথা তো আর চিরা বিসবো না, মেয়ের সন্ধান পাইলে কিন্তু ট্রিট দিতে হইব। খালি ট্রিট না, তুই যা চাস আমি তোর তাই দিব, ঠিক আছে? খুশি এখন। আচ্ছা তুই কি এমন দেখছস মেয়ের মধ্যে যে এত পাগল হয়ে গেছস? যে সুন্দর চুল, ওইটা দেখে আমি পাগল হয়ে গেছি, আমি শেষ। চুল তো আমারও আছে, দেখ কত সুন্দর চুল। ওই তুই যাবি, যাবি এখানতে, যা নিয়ে আয়। বয় এ আমি শান্তি, তো শান্তি কোন জায়গা ঠান্ডা হয়েছে না? হ্যাঁ মনটা কইতেছে যে মানে আরে পামু পামু পাবি তো কনফার্ম বেটা, আমি না সিনা বেটা। মাত্র দুইটা দিন চোখের আড়ালে থাকা মাহিন আমার জীবন থেকে আলাদা হয়ে গেল। সেই স্কুল লাইফ থেকে আমি মাহিনকে পছন্দ করি, সাহস করে হয়তো কোনোদিন কইতে পারি নাই। আজ আমার পছন্দের মানুষ অন্য কারো হয়ে গেল, আমি এটা সহ্য করুম কেমনে? কেমনে পারুম আমি এটা মাইনা নিতে? জাহানারা জুই জলি এগুলো কি করতো সাপু? আর বলিস না, আমার বন্ধু মাহিন আছে না, ও প্রেমে পড়ছে, ওর জন্য মেয়েদের ইনফরমেশন বের করতেছি আর কি করব। মেয়েদের ইনফরমেশন মানে কয়টা মেয়ের প্রেমে পড়ছে? উনি প্রেমে তো পড়ছে একজনেরই,
কিন্তু খুঁজে বের করাটাই তো ঝামেলা। সঠিক বুঝলাম না। নবীন বরণের দিন দূর থেকে এক মেয়েকে দেখেও পছন্দ করে ফেলছে, এখন ওই মেয়েকেই বের করতেছি আমরা সবাই মিলে। এতে খোঁজার কি আছে? কলেজে গিয়ে খোঁজ লাগিলেই তো হয়। এইখানেই তো সমস্যা, ওনাকে ওই মেয়ের চেহারাই দেখে নাই, শুধু জানে যে ওই মেয়ের নাম জেদ দিয়ে শুরু। চেহারা না দেখে ভালোবেসে ফেলছে? হ দেখবা, চেহারা দেখার পর দৌড় দিয়ে পালাবে। এমন ভালোবাসা কত দেখছি, হুট করে আসে, ফুট করে চলে যায়। আরে না, মাহিন এমন ছেলে না। মাঝে মাঝে মনে হয় ও যদি আমারে ভালোবাসত কত ভালো হইত। কি ব্যাপার আপু, তুমি কি আবার প্রেমে পড়ছো নাকি? প্রেমে পড়লেই কি, ও তো আর আমারে ভালোবাসে না। বলেই দেখো, ওরে বলার পরে যদি ও আমারে ফিরে দেয় তখন তো আরো কষ্ট পাবো। আর তাছাড়া যে ওর মনের মধ্যে আছে তারই থাকতে দিই। তা অবশ্য ঠিক বলছো। আমি চাই ও যেন ওর মনের মানুষটা নিয়ে খুশি থাকে, ও যেন ওই মাইয়ার সন্ধান পায়। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার না এই ব্যাপারটা ওনার বলা উচিত, কারণ সারা জীবন মনে এইভাবে চাপা দিয়ে কতদিন রাখবা? আচ্ছা তুই এত পাকনামি কথা কইতেছিস কেন? যা পড়তে যা। শুনো, জ্ঞান দেওয়ার জন্য বয়স লাগে না, বুঝছো? ছোট বড় সবাই জ্ঞান দিতে পারে। হইছে, তোর এত জ্ঞান দেওয়া লাগবো না, যা পড়তে যা। থ্যাংক ভাই, মানুষের উপকারও করতে নেই। কিরে বান্ধবী, এমন জরুরি তলব? অনেক তো চেষ্টা করলি কিন্তু কিছুই তো হইলো না। জেরিন, জান্নাত, জাহানারা, জনব, এমন কোনো মাইয়ার নাম নাই যার নাম জ দিয়া শুরু। আচ্ছা আমার কথা শোন, তুই তোর কল্পনার মাইয়া চিন্তা বাদ দে। হ্যাঁ, কি কইলি তুই? এটা চাইলে কি বাদ দাও যায়? এটা অনেকদিন ধরে তোর একটা কথা কুমকুয়া ভাবতেছি কিন্তু কইতে পারতেছি না। ক। জানি না তুই বিষয়টা কেমনে নিবি, কিন্তু মাইন বিশ্বাস কর, আমি না তোর স্কুল লাইফ থেকে অনেক পছন্দ করি। কি, তুই আমার পছন্দ করস? কেন, আকাশ থেকে পড়লি মনে হয়? হ্যাঁ, আকাশ থেকে পড়লাম। শোন, আমি তোর বন্ধুর সে এক চুল পরিমাণ, এই যে চুল, এক চুল পরিমাণ বেশি কোনো কিছু ভাবি নাই। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। কার ভালোবাসা? কিসের ভালোবাসা? আর ভালোবাসাই যদি হয়ে থাকে তাহলে তোর ভালোবাসার মানুষ কই? কই, সাথে করে নিয়ে আসছ নাকি? দেখি। শোন শোন, আমার মন কয় সে আমার খুব কাছাকাছি আছে, আর একদিন না একদিন তার আমি খুঁজে বের করুমি। কেন, তোর ভালোবাসার মানুষটি কি আবার পকেটে করে রাখছস নাকি? এই ভালোবাসার মানুষ কি পকেটে রাখার জিনিস? ভালোবাসার মানুষ তো কলিজার ভিতরে রাখার জিনিস। কলিজার ভিতরের থেকে আমার আওয়াজ দেয়, আমি একদিন না একদিন ওরে পামুই পামু, বুঝছস? তুই তো এগুলো বুঝবি না। আমার বুঝানোর দরকার নেই। আচ্ছা শোন, আমিও তো তোরে ভালোবাসি, আর তুই তারে পাবি না না পাবি তার কোনো ঠিক ঠিকানা নাই, তার জন্য তুই আমার ভালোবাসা ফিরিয়ে দিস না। শোন, ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে, বারবার আসে না। আমার ভালোবাসা মানুষটা আমি যদি নাও পাই তাও আমার অন্য কাউরে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব, আমি জীবনে এটা পারব না। আমার ভালোবাসার কোনো দাম নাই তোর কাছে, তাই না? দেখ, এখানে ভালোবাসার দাম দিয়া কোনো কিছু আসতেছে যাইতেছে না, এখানে কথা হইতেছে আমি কারে ভালোবাসি। এটা শোন, তোর আমি একটা কথা বলি, এসব বাদ দে, মাথা থেকে জাইরা ফালা, ঠিক আছে? চল আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। তোর মতো গাদার লোকে ঘুরতে যায় কে? যা বাসায় যা। ওই আমি গাদা না, তুই গাদি। যা গাদি একটা, যা। কি হয়েছে তোর? মন খারাপ? কিছু হয় নাই। কিছু হয় না তাহলে এভাবে বসে আছিস কেন? আমার সাথে মিথ্যা কথা বলবি না, কি হয়েছে সত্যি করে বল। আজকে মাহিন্দ্রা আমার পছন্দের কথা কইছিলাম। তারপর কি কইল উনি? ও আমার বন্ধুর চেয়ে বেশি কিছু আর ভাবে না।
এই কারণে মন খারাপ? এই জন্য মন খারাপ না, দেখ আমি তো ওরে অনেক পছন্দ করি, কিন্তু ও যারে পছন্দ করে ওই মাইয়ারে তো এখনো খুঁজে পাইলাম না, ওই মাইয়ারে কেউ দেখতে পারলো না, এই জন্যই মন খারাপ। তোরা তো অনেক খুঁজলি, আমার মনে হয় না ওই মায়ের খুঁজে পাওয়া যাবে। এইভাবে কইস না, আমি চাই ওই যেন ওর ভালোবাসার মানুষে পায়। আহারে কি ভালোবাসা, সাবানা তার জসিমের জন্য এত ত্যাগ করতেছে। তুই কিন্তু অনেক পাকনামি পাকনামি কথা কইতাছিস, যা পড়তে যা। আমি এখানে কি পাকনামি করলাম? নিজে যে প্রেম করে বেড়াইতিস সেটার কোনো খোঁজ খবর নাই না? আমি তোর বড় বলি, সারাক্ষণ কি এড়িলেই থাকো সাহন? এই তুমি কিন্তু বেশি বড় না, ঠিক আছে, মাত্র এক বছরের বড়, সেটা মনে রাখো। এক বছর হলো বড় তো? অন বেশি কথা না কইয়া যা পড়তে যাও, যা আমি পড়তেছি তুমি পড়তে যাও। এই যে এইসব উপন্যাস টুপন্যাস পড়ে এই যে তোর মাথাগুলো গেছে, প্রেম প্রেম কথাবার্তা, তা তো তোমার তো প্রেম করছি না আমি। দোস্ত আমি কিন্তু বুঝে গেছি তুই মাহিনকে পছন্দ করিস। হ দোস্ত, মাহিনও বিষয়টা জানে, আমি ওরে কইছিলাম। মাহিন কি কইছে? ও আমারে বন্ধুত্ব চেয়ে আর বেশি কিছু ভাবে না। তুই খুব কষ্ট পাইছিস না? কষ্ট তো পাইছি, কিন্তু কি আর করার, এইটা মাইনে নিয়ে আসার তো আর উপায় নাই। কি করবি এখন তাহলে? তুই কি আর করার, বন্ধু হয়ে বন্ধুর জন্য যতটুকু করা লাগে আমি করব। যাই হোক, এখন মাইয়াটারে খুঁজে বাই করতে হইব। কিন্তু কিভাবে খুঁজে বের করবি, আমরা তো চিনি না সেই মেয়েটারে। ওই তো কইলো নবীন বরণের দিন নাকি মাইয়ারে কলেজ গেটে দেখছে, তো দেখি হয়তো আঙ্গ কলেজেরই। তাহলে খোঁজ খোঁজ শুরু কর। আচ্ছা হ্যাঁ চল, তোর বাসায় যাম, চাইলে আসার খাওয়াবি। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা মেয়েরে আমার খোঁজা হয়ে গেছে, এর মধ্যে তোর নায়িকার আমি খুঁজে পাই নাই। আচ্ছা মামা, এমনও তো হইতে পারে এই মাইয়াঙ্গ কলেজেরই না, কারো গেস্ট হিসাবে আইছিল, বা কোনো স্যার ম্যাডামের মেয়েও তো হইতে পারে। তাহলে তো রিক্সা যাওয়ার সময় স্যার ম্যাডামের মেয়ে হইলে অবশ্যই আমি দেখতাম, তাই না? সেটাও ঠিক, আমার যতটুকু সাহায্য করার আমি করছি, কারোর নাম বাদ দেই নাই, তুই আমার দোষ দিতে পারবি না। আচ্ছা আমি কি তোর দোষ দিছি? কি বলে দেখ তো, আমি কি ওর দোষ দিছি? মানে যা তা। হ্যাঁ আচ্ছা ভাই, তোরা ঝগড়া টগড়া রাখ, ঠিক আছে, এখন লাস্ট বর্ষ হইছে, তুমি ফার্স্ট ইয়ারে খোঁজ খবর লাগাও। ফার্স্ট ইয়ারে খোঁজ খবরটা আমি কেমনে লাগাবো? আমার তো পরিচিত কেউ নাই ফার্স্ট ইয়ারে, বুঝতেছিস না তুই? আমার অবশ্য পরিচিত ফার্স্ট ইয়ারের একজন আছে, কিন্তু সে কোনো কাজের না। আচ্ছা আমার বইন্ডু কইলে কেমন হয়, ও তো সাহায্য করতে পারে, ও তো এবার ফার্স্ট ইয়ারেই ভর্তি হয়েছে। তুই কি পাগল হয়ে গেছিস, তোর বোনরে এইসব বলবি তুই? ওরে আমি কিছু কিছু বলছি। মানে তুই তোর বোন ছোট বোনরে বলছিস এই ব্যাপারে? আরে বাবা ওরে বলতে যাবো কেন, ওই দিন তোর হুড়পড়িদের রোল নাম্বার লিখতে যায় ও রুমের মধ্যে চলে আইছিল, এই জন্য বলছি। এখানে তুই সবাইরে বইলা বেড়াবি? তুই কি বলতে মানা করছস? মানা করছিলি? ক এক কাজ কর, ওরে অনেক বড় একটা মাইক এনে দে, বুঝছস, ঠিক আছে, এটা দিয়ে পুরো গ্রাম আছে না, পুরো গ্রামের মানুষ রে বইলা বেড়া, ঠিক আছে? তোরে না আমার হেল্প করাই উচিত হয়নি, মানুষ উপকার করলে না তার প্রতিদানে অপমানই করে। তোরা থাক, এই ভয় তুই এখানে যাবি না, আমি তোর সাথে কথা বলবো, আমরা সবাই কথা বলবো। আচ্ছা শোন, চলে যাচ্ছিস কেন? আরে শোন না, কোনো কিছু বললেই তোমার নাক ফুলায় চলে যেতে। আরে আস না, একটা জিনিস শিখছো, কাজটা তুই একদম ঠিক করলি না। তুই জানিস ও কত কষ্ট মনের মধ্যে চেপে রেখে তোরে সাহায্য করতে আসছিল? তুই যা এখনই যা, তুই ওরে সরি বল, যা সরি বল ওরে। আসলে আমার মাথা ঠিক ছিল না, বুঝছিস, আর পুরো এলোমেলো হয়ে গেছে। আসলে বন্ধু এছাড়া আর কোনো উপায় নেই, আমাদের শেষ ভরসাই হয়েছে ওর বোন, প্লিজ যা। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি গেলাম, যা এখনই যা। ওকে যা যা, ভালো করে সরি টরি বইলা, ওরে ম্যানেজ কর, ঠিক আছে। এর না বুঝছো মাথা মোড়লো, খালি খালি গরম করে রাখ। ওই সরি বলে আসিস কিন্তু, সরি বলে তারপরে আসবি। কি রে
তুই? ও আমি কি কবি ক দোস্ত আমি নিমুনা কইছি না নিমুনা দোস্ত আরেকটা আছে দুইটা আছে তোর জন্য আচ্ছা দুইটা যখন দিছস তাহলে নেওয়া যায় তো এখন হলো ক কি জন্য আইছস না কি মতলবে আমু তোর বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম ভাবলাম তোর লগে একটু দেখা করে যাই আসলে ওই সময় আমার তোর লগে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি আসলে মাথায় রাগ উঠে গিয়েছিল তো দোস্ত এই কারণে কয়ে ফেলেছি আই এম সরি দোস্ত ফ্রিতে ফ্রিতে চকলেট দেওয়ার মানুষ তো আর তুই না কি মতলব নিয়ে আইছস সেটা ক না মানে দোস্ত তুই কইছিলি না যে তোর বোন আমার হেল্প করব হ কইছিলাম তখন তো অনেক ভাব দেখাইলি অনেক বড় বড় লেকচার দিলি আচ্ছা এখন কি করুম ক তোর বন্ধুর কোনা আমার একটু হেল্প করার লাগা খোঁজ খবর তো লাগাইতে পারো কিন্তু দুইটা চকলেট তো আমার হইব না এখন একটা আইসক্রিম খাওয়াইতে হইব দোস্ত তোর তো আমি একটার জায়গায় দুইটা চকলেট দিছি চকলেট তো আগের কাজের পেমেন্ট এখন আইসক্রিম নতুন কাজের অ্যাডভান্স দিতে হইব দোস্ত তোর আর কোনো কিছু কম লাগবে না তোর সব দিমু ঠিক আছে যেটা যেখানে লাগে সব দিমু সব দিবি হ সবই তো দিমু যে চকলেট আইসক্রিম চিপস যা লাগে সবই দিমু আচ্ছা নীলা আসু ওরে আমি বুঝায় বলুমনি তারপর তোর লাগে দেখা করে তোর হেল্প করব সত্যি করে দিবি দোস্ত কইছি তো কমু ছাড় ধন্যবাদ দোস্ত কি পাগল তার জন্য আহারে কি ভালোবাসা ওর কথা কইস না দোস্ত ওর কথা শুনলেই আমার কলিজাটা দর্প করে উঠে দোস হইছে জান আপনি আলা আমি আমার বইনের কোয়া রাখুনি ঠিক আছে একটু কোয়া রাখিস গেলাম কথাবার্তা কই নাই তো আমি জানিও না তুমি কোন ক্লাসে পড়ো আর কি আচ্ছা থাক সমস্যা নেই তো আপনার কি কাজে দরকার সেটা বলেন আসলে একটা কাজের জন্যই তোমার ডাকছি আমার একটা খোঁজ লাগাই দিতে হইব তোমার হ্যাঁ আপনার গঠন অবশ্য আমার আপু বলছে কিন্তু একজন তো জানেন না চিনেন না কেমনে খুঁজে বের করব বলেন তো এটাই তো ঝামেলা মেয়েটার নামের প্রথম অক্ষর ছাড়া আমি কিছুই জানি না আচ্ছা নবীন বরণের দিন আমার কিছু ফ্রেন্ডের ছবি আছে ছবি দেখলে চিনবেন ছবি দেখলে তো চিনতে পারুম না ওর মুখটাও আমি ঠিক করে দেখিনি আচ্ছা ঝামেলা তো নামও জানেন না ছবি দেখলেও চিনবেন না তাহলে আমি খুঁজে ভাই করবো কিভাবে ভালো কথা ওর শাড়ির কালার দেখলে আমি চিনতে পারবো ওর শাড়ির কালারটা আমার মনে আছে হ ভাই এখন তাহলে আমি নবীন বলেন যারা যারা আসছিল সবাই বলি শাড়ি নিয়ে আসো শাড়ির কালার দেখে তারপর আপনি খুঁজে বের করেন না না থাক সবাই আসতে হইব না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ছবিগুলো দেখেন যদি এখান থেকে খুঁজে বের করতে পারেন আচ্ছা ঠিক আছে দেই তাহলে দেখছেন এই যেটা এদের মধ্যে তো কাউরে আমি ওই শাড়ির কালার দেখতেছি না অবশ্যই এখানে অনেকেরই ছবি নেই খুঁজে পাওয়া ঝামেলা কিন্তু অসম্ভব না আর যদি আমাদের কলেজের হয়ে থাকে তাহলে তো আপনি খুঁজে পাইবেন ঠিক আছে ভালো কথা সবার ছবি দেখলাম তোমার মোবাইলের ভিতরে তোমার কোনো ছবি নাই কেন আচ্ছা তুমি কি ছবি তুলতে পছন্দ করো না করবো না কেন তাহলে ওই যে তোমার ফোনের ভিতরে তো আমি তোমার ছবি দেখলাম না আরে আমি তো ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম অবশ্যই আমার ফ্রেন্ডগুলো কিছু সেলফি আছে যে দেখেন আচ্ছা থাক সেলফি দেখা লাগবে না কাজের কথায় আসি তুমি এক কাজ করবা তোমার কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের যে মেয়েগুলোর নাম জদিয়া ওই মেয়েগুলোর ইনফরমেশন আমার লাগবে ঠিক আছে দেওয়া যাবে সমস্যা নেই তবে দুই দিন সময় লাগবে আচ্ছা ঠিক আছে দুই দিন কোনো অসুবিধা নেই তুমি একটু খোঁজ লাগাও হ্যাঁ আচ্ছা মেয়ের নাম যে জদিয়ে শুরু সেটা আপনি কিভাবে জানেন
ওই যে জতে জেড জ মানে জেড বুঝলাম না শোনো জো আর জেড কেমনে পাইছি তা বইলার আমি লজ্জা পেতে চাই না এমনিতে আমি সবার কাছে হাসিপাত্র হয়ে গেছি তুমি না এলে এই ব্যাপারটা নাই জানলে ঠিক আছে বলতে না চলে সমস্যা নাই আচ্ছা আমি দিন আপনাকে জানাবো নে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে যাই হ্যাঁ কিছুই তো হইতেছে না আমি কি শেষ পর্যন্ত আমার কল্পনার মধ্যে হারিয়ে ফেললাম আমি কই কি জানোস তুই বিষয়টা ভুলে যা বন্ধু মানুষের লাইফে এরকম কত কিছুই তো হয় বন্ধু তুই যেমনে কইতাছিস না আমার কাছে এতটা ব্যাপারটা ইজি না বুঝছস আমি চাইলে আর ভুলে যেতে পারম না আচ্ছা তুই বোঝার চেষ্টা কর ধর যে এমন তো হইতে পারে যে ওর চেয়ে ভালো করে তুই তোর লাইফ পার্টনার হিসেবে পাইলি হয়তো তোর আশেপাশেই আছে তুই ওইভাবে গুরুত্ব দিতেছস না অথবা চেনার চেষ্টা করতেছস না আমার এর থেকে ভালো কারো দরকার নেই আমার ওরই দরকার ঠিক আছে আমি ওরই ভালোবাসি আমার ওরে ছাড়া কারো প্রয়োজন নাই আচ্ছা তুই আমার একটা কথা কহ মনে কর যেই মায়া তোরে ভালোবাসে কিনা তুই এইটাই জানোস না ওই মায়ের লাগে একটা মায়ের ভালোবাসা তুই প্রত্যাখ্যান করবি এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নাই তো আমি তোরে ভালোবাসা ফেলাইছি জীবনে ভালোবাসা একবারই আসে বারবার আসে না ওরে দেখে আমার এই জিনিসটা ফিল হইছে আমার ভিতর থেকে জাগছে কি করুম দোস কো আমারে আমি কি রং কোনো কিছু করছি এটা কিছু হয় বেটা আচ্ছা যাই হোক তোরে আমি এই বিষয়ে বেশি কিছু বুঝামু না তয়ে সাবধানে আগাইস পস্তাইস না জীবনে পস্তানোর কোনো কিছু নাই বুঝছস জীবনে ভালোবাসা তো একবারই আহে আমারও আইছে কি অবস্থা কেমন আছো একটু না লাপি আসি আমার আর কেমন থাকার কথা কও ভালোবাসা মানুষ সারা আমার কি আর ভালো থাকার কথা কও যাই হোক কই যেতেছো এই তো কোচিং থেকে আসলাম ও বাড়ি যাইতেছো হ্যাঁ বাড়িতে যাইতেছিলাম কেন কিছু বলবেন না কি আর কমো তোমার যে কইছিলাম যে একটা খোঁজ লিয়ে দেওয়ার লাগা কি করলা আসলে আমার কলেজ কোচিং টিউশন নিয়ে এগুলো নিয়ে একটু ব্যস্ততায় ছিলাম তো এই জন্য আসলে খোঁজ নিতে পারি নাই আপনি আমার আর কিছুদিন সময় দেন কি হলো মন খারাপ করলেন না মন খারাপ করার কি আছে আসলে নিজের কাজ নিজেরই করতে হয় পরের উপর নির্ভর করলে সেই কাজে গুরুত্ব পাওয়া যায় না দেখেন রাগ করেন না আমি আসলে ব্যস্ততার কারণে খোঁজটা নিতে পারি নাই আপনি আমার আর দুই দিন সময় দেন না দুইটা দিন আর লাগবো না এই দুই দিন একদিন করতে করতে আমি সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি আমার আর ভালো লাগতেছে না জীবনে প্রথমবার কারো এরকম ভালোবাসা ফেলাইছি দেখিও নাই ঠিক করে মানুষটা কেমন তো খুব কষ্ট লাগতেছে এই আর কি আর কিছুই না আচ্ছা শুনেন আমরা এই জায়গায় দাঁড়ায় না কথা বলি মানুষ খারাপ করব চলো নদীকে যাই বসি আর আপনার থেকেও আমার কিছু তথ্য জানার আছে ওই মেয়েটারে খুঁজে বাই করতে সুবিধা হইব আচ্ছা ঠিক আছে লও তাইলে যাই দেখেন আমি আপনাকে নিরুৎসাহিত করব না কিন্তু বাস্তবতা তো অন্যরকম হতে পারে আমি বুঝলাম না মনে করেন আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পেলেন তারও তো ভালোবাসার মানুষ থাকতে পারে থাকলে থাকবে তাকেই যে আমার ভালোবাসতে হবে এমন কোনো কিছু না আমি তাকে ভালোবাসি এটাই আমার কাছে যথেষ্ট পাগলের মতো কথা বলবেন না লাইফ এতটা সহজ না শোনো লাইফ এতটা কঠিনও না আপনি চিনেন না জানেন না এমন একজন মানুষকে না দেখে ভালোবেসে ফেলছেন আজব না বিষয়টা আজব হলো আজব আমার কিছু করার নেই এমনকি আমি নিজেও জানি হয়তোবা আমি তাকে খুঁজেই পাবো না কিন্তু তারপরে আমি তাকেই ভালোবাসি জানেন আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনার ভালোবাসা মানুষটাকে খুঁজে বের করি তাতে তোমার লাভ এই যে এমন ভাগ্যবতী একজন মানুষকে সামনাসামনি দেখতে পাবো জানো আমিও চাই তাকে একবার হলেও দেখার জন্য দেখেন আপনি মন খারাপ করবেন না আমি আসলে বিষয়টা এতদিন মজা হিসেবে নিয়েছি অতটা গুরুত্ব দেই নাই কিন্তু আমি আপনাকে এখন কথা দিচ্ছি আমি কালকের মধ্যে আপনাকে সব ইনফরমেশন বের করে দেব দেখো তুমি এখন আমার শেষ ভরসা
তুমি চাইলেই পারো ওকে বের করে দিতে। বলছে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি একটু দেখো। টেনশন করবেন না, সত্যিকারের ভালোবাসা কখনোই হারায় না। তাই যেন হয়। চলেন এখন তাহলে উঠা যাক। একটা মানুষ না দেখে না জেনে আরেকটা মানুষকে কিভাবে এত ভালোবাসতে পারে? ইস, এমন একটা মানুষ তো আমার জীবনেও আসতে পারত। আমি নিজের সব কিছু দিয়ে তাকে নিজের করে রাখতাম, নিজের সব ভালোবাসা তাকে দিতাম, তাকে কখনো হারাতে দিতাম না। আরে ধুর, আমি সব কি ভাবছি? এসব উল্টাপাল্টা চিন্তা আমার মাথায় কেন আসছে? আমি কি ওনার প্রেমে পড়ে গিয়েছি? আরে না না, আমি শুধু শুধু এসব ভেবে সময় নষ্ট করছি। এখানে ফার্স্ট ইয়ারের সব জেড দিয়ে শুরু মেয়েদের নাম আর রোল নাম্বার লেখা আছে। অনেক বড় উপকার করলে তুমি। উপকারের কি আছে? আমিও চাই আপনি আপনার ভালোবাসার মানুষটা খুঁজে পান। তোমার এই ঋণ আমি কেমনে শোধ করব? ঋণ শোধ করা লাগবে না। আপনি যদি আপনার ভালোবাসার মানুষটা খুঁজে পান তাহলে একবার তার লগে দেখা করে দিন। এটা কোনো কথা কইলে তুমি? আমার ভালোবাসার মানুষটা তো তোমার লাগেই পামু, আর আমার ভালোবাসার মানুষটা পাইলে সর্বপ্রথম তোমার লই দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থাকেন, আমার টিফিন টাইম শেষ হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। শুনো, তোমার টিফিন টাইম শেষ হতে আরো 10 মিনিট বাকি আছে। শুনো, এখানে যে আইসক্রিম আছে, চলো গিয়ে আইসক্রিম খাই। আহ চলেন। অনেক খোঁজাখুঁজি করলাম রোল নাম্বার নাম দিয়া, বাট ওই মায়ের তো আমি আর পাইলাম না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব তন্ন তন্ন করে খুঁজলি, তার মধ্যেও পাইলি না, তাহলে ফলাফল কি? শূন্য। হ্যাঁ বন্ধু, শূন্যই মনে হচ্ছে। আমার কপালটাই খারাপ, এত চেষ্টা করলাম। তাহলে এখন কি করবি? এখন আর কি করুন বন্ধু, ভাগ্যের উপরে ছেড়ে দিছি। ভাগ্য আমার যেখানে নিয়ে যাব আমি সেখানেই যাব, ভাগ্যের উপরে তার আমি জোর খাটাইতে পারব না। তোর দোস্ত মালিহা কিন্তু তোরে ভালোবাসে বন্ধু। আমি জানি মালিহা আমারে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু বন্ধু আমি তোর বেস্ট ফ্রেন্ডে চোখে দিই, আমি তো বেস্ট ফ্রেন্ডের থেকে একটু বেশি ওরে কোনোদিন দেখিনি। আর মালিয়ার লোক আমি প্রেমের নাটকও করতে পারব না, অভিনয় করতে পারব না। হয়েছে থাও, তুমি থাও তোমার কল্পনার প্রেম ভালোবাসা লয়া, ঠিক আছে? যাই হোক, তোর এসব কল্পনা টল্পনা দিয়ে আমার পোষাইব না, তোর যা মন চায় কর, ঠিক আছে? গেলাম। থাক। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে।
একাকে বসে আছেন যে একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম আর কি ভাবতেছিলেন ভাবতেছিলাম আমার ভাগ্যটা বড়ই খারাপ এমন ভাবতেছেন কেন জীবনে কোনোদিন কাউরে চাই নাই আর যারে চাইলাম তারে পাইলাম না দেখেন এগুলো নিয়ে মন খারাপ করেন না আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছুই রাখছে হয়তো কিন্তু সারা জীবনে তো একটা আফসোস থাকেই যাইবে প্রথম যারে ভালো লাগছিল তারে একটাবার দেখার সুযোগও পেলাম না আসলে আপনার সান্তনা দেওয়ার মতো আমার কোনো ভাষাই নেই কিন্তু তাও চাই আপনার আশা পূরণ হোক আমি আসি মানুষের ফেলে যাওয়া শেষ স্মৃতি ওর শেষ চিহ্ন আমার ভালোবাসা মানুষের জন্য আমার মনটা এমনিতেই অনেক খারাপ তুমি আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিও না আজব তো আমি মিথ্যা বলবো কেন দেখেন রুমাল আমার নামের প্রথম অক্ষর আছে আবার বলতেছো তুমি তোমার নাম লেখা আছে তুমি কেন মিথ্যা কথা বলতেছো এখানে তোমার নাম লেখা নাই এটা আবারও প্রমাণ হইল এখানে জেড লেখা বুঝছো আরে কাঁথা আপনি এটা উল্টা করে ধরছেন সোজা করে ধরে আমি তো সোজা করে ধরে আছি এই যে সোজা করেই তো ধরা আপনার মতো গাধারা এমনই করে বুঝছেন আমার রুমাল আমাকে দেন আচ্ছা ঠিক আছে রুমাল তোমার সমস্যা নাই কিন্তু এই রুমালের যে মেয়ে ঠিক আছে ওইটা যে তুমি এটা গ্যারান্টি কি আমার সাথে চালাকি করতেছো না এই তো সেই শাড়ি কিন্তু এটা তো তুমি আমি আমি তাহলে এখন আসি হ্যাঁ এই কই যেতেছেন দাঁড়ান পালাবেন কই দাঁড়ান এখন দাঁড়ান না আসলে তোমার সাথে আমার হয় না মানে প্রেম হয় না আর ও আচ্ছা ভালোবাসা শেষ এক মিনিটে একদম গায়েব হয়ে সব ভালোবাসা তাই না তোমার বোন মালিহা কি বলবে মালিহা জানি কি বলবে বোনের জামাইকে আবার কি বলে দুলাভাই বলে সে মালিহা দুলাভাই তো বলবে তাই না আই না কোন কিছু বলবে হ্যাঁ এই কি বলবে কি সুন্দর চল তুমি দুলাভাই দুলাভাই বলবে না না দুলাভাই বলবে দুলাভাই বলবে আমি শালি বলবো ঠিক আছে আর তোমারে কি বলবো তোমারে বউ বলবো আচ্ছা তুমি যে জ্যাট দিয়ে এত খুব মেয়ের খোঁজ লাগাইলা কেমনি বুঝতে চড়াতে ভালোবাসে মানুষটা তোমার চুল দেখা তোমার যে চুল অন্য কোনো মেয়ের সাথে মিলে না তোমার চুল অনেক সুন্দর পরে কিন্তু আমি সারা জীবন আফসোস করে থাকতে চাই না আমি নিজেও আর আফসোস করতে চাই না ঠিক আছে